আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিটিইবি অর্থাৎ বেসিক টেট 360 ঘন্টা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন করা যায়। তো চলুন যাই দেখি নেই কিভাবে এটা করবেন। তো প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে লিখবেন বিটিইবি, বিটিইবি লিখে সার্চ দেবেন অথবা স্বল্প মেয়াদি ও অন্যান্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এই অবস্থায় চলে আসবে। তো এখান থেকে দেখুন আপনি এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন আছে, এখান থেকে আপনি যাবেন বেসিক টেট অ্যাডভান্স সার্টিফিকেট ডিপ্লোমা, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ চলে আসবে। এরকম পেজ যখন চলে আসবে তখন আপনার কোর্স কারিকুলাম, তো এখানে আপনি লিখবেন হচ্ছে বেসিক টেট 360 ঘন্টা, তারপর লিখবেন জুলাই টু ডিসেম্বর, এখন ইনস্টেশন কোডটা দিবেন, এরপর আপনি পাসওয়ার্ড দিবেন, এরপর যে টাইপটা টেক্সটটা দেওয়া আছে সেটা ক্লিক করবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর দেখুন এখানে যে অবস্থাটা এসেছে অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন ফর্ম এসেছে। তো এখান থেকে আপনি আপনার বাকি কাজটা করতে পারবেন। তো এর জন্য আপনাকে একটা খেয়াল রাখতে হবে, দেখুন এখানে দিয়ে দিয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন 20/11/2020 অর্থাৎ 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। তো এখানে সিরিয়াল নম্বরটা আপনি দিবেন, ধরুন এখানে আমি সিরিয়াল নম্বর দিলাম 34, স্টুডেন্ট নেমটা দেব ইমরান হোসেন, এখানে স্টেপ নাম ব্যবহার করবেন। তো এখানে আপনি ডেট অফ বার্থ রাখুন, এরপর এখানে আপনারা প্রথমে দিবেন রোল নম্বরটা, তারপর স্টুডেন্ট নেমটা দিবেন, ইমরান হোসেন, তারপর দিবেন হচ্ছে পিতার নাম
থাকতো, এখানে রোল নাম্বারটা দিবেন, তারপরে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। এরপর ডেট অফ ইলেকট্রিক অ্যান্ড কম্পিউটার, তো কম্পিউটারে দিলাম। এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দেবেন, এখানে রোল নাম্বারটা দিয়ে দিবেন। সাবমিটে ক্লিক করে দিবেন, সাবমিটে ক্লিক করে দিয়ে নিউ রেকর্ডে ক্লিক করবেন। তো এভাবে আপনারা বিটিইবি অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ বেসিক টেট 360 ঘন্টার অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এরপর যখন আপনি দেখতে চাবেন তখন প্রিভিউ ক্লিক করবেন, দেখি ডাটাটা আসলে হয়েছে কিনা। তো আমি লাস্ট এর এটাতে ক্লিক করলাম, যেহেতু আমি লাস্ট এর ডাটাটা দেখবো, দেখুন এই যে ইমরান হুসাইন আব্দুল লতিফ সানাস কাপুর এটা হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা করতে পারেন ডাটা এন্ট্রি। এরপর এখানে আপনারা প্রথমে দিবেন রোল নম্বরটা, তারপর স্টুডেন্ট নাম্বার দিবেন, ইমরান হোসেন, তারপর দিবেন হচ্ছে পিতার নাম লতিফ, এখানে রোল নাম্বারটা দিবেন, তারপরে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। এরপর ডেট অফ ইলেকট্রিক অ্যান্ড কম্পিউটার, তো কম্পিউটারে দিলাম। এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর মোটামুটি কমপ্লিট, এখানে মেল যেহেতু আছে মেল দিয়েছি, এরপর সাবমিটে ক্লিক করে দিবেন, সাবমিটে ক্লিক করে দিয়ে নিউ রেকর্ডে ক্লিক করবেন। তো এভাবে আপনারা বিটিইবি অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ বেসিক টেট 360 ঘন্টার অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এরপর যখন আপনি দেখতে চাবেন তখন প্রিভিউ ক্লিক করবেন, দেখি ডাটাটা আসলে হয়েছে কিনা। তো আমি লাস্ট এর এটাতে ক্লিক করলাম, যেহেতু আমি লাস্ট এর ডাটাটা দেখবো, দেখুন এই যে ইমরান হুসাইন আব্দুল লতিফ সানাস কাপুর এটা হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা করতে পারেন ডাটা এন্ট্রি।